প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর সিবিআই সূত্রে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। কেননা প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর করেছে সিবিআই, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারে সিবিআই, সমস্ত অভিযোগের তদন্তই করবে সিবিআই। নিট এবং নেট এন্ট্রান্স পরীক্ষায় বেনিয়মের অভিযোগ, সিবিআই কেই তদন্ত ভার দিয়েছিল কেন্দ্র। প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর করলো এবার সিবিআই, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজরুমে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, এই প্রথম এফআইআর সিবিআই এর পক্ষ থেকে একেবারে পৌলমে এই মুহূর্তে খুব বড় ব্রেকিং, সবচেয়ে বড় ব্রেকিং বলা যেতে পারে। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছিল, সেই তদন্তভার সূত্র মোতাবেক খবর, সেই তদন্তভার অফিশিয়ালি নিল সিবিআই। তার কারণ, তারা প্রথম এফআইআর রেজিস্টার করলো। বলা হচ্ছে আননোন পারসনস, অর্থাৎ অজানা ব্যক্তি যারা এই কাণ্ড ঘটিয়েছে, দুর্নীতি করেছে, এই গোটা দুর্নীতির পিছনে যে বড় মাথারা রয়েছে তাদের বিরুদ্ধে আননোন পারসনসের নাম উল্লেখ করে এফআইআর করা হয়েছে। দুটো সেকশনে এফআইআর করা হয়েছে, আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড, ধারা 420 অর্থাৎ ফ্রড এবং 120B অর্থাৎ কনস্পিরেসি, এই দুটো ধারায় এফআইআর করেছে সিবিআই। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই যে এফআইআর এর কথা আমরা বলছি পৌলমী, এই এফআইআর কোনো স্পেসিফিক ইনসিডেন্ট বা কোনো বিশেষ ঘটনার জন্য নয়, গোটা দেশে যত নিট নিয়ে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা দুর্নীতিকে একটি এফআইআর এর বা একটি অভিযোগের আন্ডারে নিয়ে এসে নিট এক্সাম স্ক্যামের প্রথম এফআইআর হলো। অর্থাৎ এই এফআইআর এর পর এরপর স্পেসিফিক কোনো রাজ্য থেকে কোনো রাজ্য পুলিশ বা কোনো নির্দেশ এলে সিবিআই আলাদা করে এফআইআর করবে বলেও সূত্র মারফত খবর। ব্রেকিং নাম্বার ১। আর ব্রেকিং নাম্বার ২ হচ্ছে পৌলমী, এই গোটা দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে নিট দুর্নীতির খবর এসেছে, সবচেয়ে বেশি বিহারে, তারপরেই গুজরাট এবং অন্যান্য মহারাষ্ট্র, নানা জায়গা থেকে আমরা খবর পেয়েছি, সেই প্রত্যেকটা জায়গার কেস আলাদা করেও কিন্তু সিবিআই হাতে তুলে নিতে পারে, সেই প্রসেসও শুরু হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক নম্বর ব্রেকিং, দর্শকদের জন্য আরও একবার মনে করানোর জন্য, এক নম্বর ব্রেকিং, সিবিআই প্রথম এফআইআর করলো শিক্ষা মন্ত্রকের অনুরোধে, যে তদন্তভার তারা হাতে তুলে নেয় সেই তদন্তে এফআইআর করলো সিবিআই নিট দুর্নীতিতে। দু নম্বর ব্রেকিং, গোটা নিট দুর্নীতির যা যা ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে তাও কিন্তু হাতে নিতে পারে সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, পরপর ব্রেক করছে ফার্স্ট অন বাংলায় রিপাবলিক বাংলা। পৌলমী, বেশ অনেক ধন্যবাদ। সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয়। একের পর এক বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, করা অবস্থান নেওয়া হয়েছিল ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তিনি বলেছিলেন কাউকেই রিঅ্যাক্ট করা হবে না। এই প্রথম এফআইআর করলো সিবিআই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়ায় বিষয় শুনুন। ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, করাপশন এবং ইললিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে, অ্যাকশান তো না হয় না, উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য। এই সরকার যায় চোরেদের বাঁচাতে, কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে, দামি লক্ষ লক্ষ টাকা দামের লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে, আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই ইনভেস্টিগেশান, এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার, যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপ্রিটদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট দেওয়ার জন্য, ক্যাপিটাল পানিশমেন্ট, এই কাজটা ভারত সরকার করছে, এখানেই তফাত। প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর সিবিআই, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এফআইআর, এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারে সিবিআই, সমস্ত অভিযোগেরই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিট এবং নেট এন্ট্রান্স পরীক্ষায় যে বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল সিবিআইকেই তদন্ত ভার দিয়েছিল কেন্দ্র। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি স্পষ্ট বলেছিলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে, এই বেনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের কড়া শাস্তি দেওয়া হবে, কাউকেই রিঅ্যাক্ট করা হবে না। এবং তড়িঘড়ি আমরা দেখেছিলাম যে বাতিল করা হয়েছিল ইউজিসি নেট,
প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর সিবিআইয়ের, কেননা শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সঙ্গে অরিজিনাল প্রশ্নপত্রের মিল থাকার কারণে তড়িঘড়ি বাতিল করা হয় সেই পরীক্ষা। আর এবার প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর করল সিবিআই। সিবিআই সূত্রে এমনটাও খবর পাওয়া যাচ্ছে, কেননা প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর করেছে সিবিআই। শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারে সিবিআই, সমস্ত অভিযোগের তদন্তই করবে সিবিআই। নিট এবং নেট এন্ট্রান্স পরীক্ষায় বেনিয়মের অভিযোগ, সিবিআই কেই তদন্ত ভার দিয়েছিল কেন্দ্র। প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর করলো এবার সিবিআই, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজরুমে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, এই প্রথম এফআইআর সিবিআই এর পক্ষ থেকে একেবারে পৌলমে এই মুহূর্তে খুব বড় ব্রেকিং, সবচেয়ে বড় ব্রেকিং বলা যেতে পারে। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছিল, সেই তদন্তভার সূত্র মোতাবেক খবর, সেই তদন্তভার অফিশিয়ালি নিল সিবিআই। তার কারণ, তারা প্রথম এফআইআর রেজিস্টার করলো। বলা হচ্ছে আননোন পারসন, অর্থাৎ অজানা ব্যক্তি যারা এই কাণ্ড ঘটিয়েছে, দুর্নীতি করেছে, এই গোটা দুর্নীতির পিছনে যে বড় মাথারা রয়েছে তাদের বিরুদ্ধে আননোন পারসনসের নাম উল্লেখ করে এফআইআর করা হয়েছে। দুটো সেকশনে এফআইআর করা হয়েছে, আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড, ধারা 420 অর্থাৎ ফ্রড, এবং 120B অর্থাৎ কনস্পিরেসি। এই দুটো ধারায় এফআইআর করেছে সিবিআই, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই যে এফআইআর এর কথা আমরা বলছি পৌলমী, এই এফআইআর কোনো স্পেসিফিক ইনসিডেন্ট বা কোনো বিশেষ ঘটনার জন্য নয়, গোটা দেশে যত নিট নিয়ে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা দুর্নীতিকে একটি এফআইআর এর বা একটি অভিযোগের আন্ডারে নিয়ে এসে নিট এক্সাম স্ক্যামের প্রথম এফআইআর হলো। অর্থাৎ এই এফআইআর এর পর এরপর স্পেসিফিক কোনো রাজ্য থেকে কোনো রাজ্য পুলিশ বা কোনো নির্দেশ এলে সিবিআই আলাদা করে এফআইআর করবে বলেও সূত্র মারফত খবর। ব্রেকিং নাম্বার ১। আর ব্রেকিং নাম্বার ২ হচ্ছে পৌলমী, এই গোটা দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে নিট দুর্নীতির খবর এসেছে, সবচেয়ে বেশি বিহারে, তারপরেই গুজরাট এবং অন্যান্য মহারাষ্ট্র, নানা জায়গা থেকে আমরা খবর পেয়েছি, সেই প্রত্যেকটা জায়গার কেস আলাদা করেও কিন্তু সিবিআই হাতে তুলে নিতে পারে, সেই প্রসেসও শুরু হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক নম্বর ব্রেকিং, দর্শকদের জন্য আরও একবার মনে করানোর জন্য, এক নম্বর ব্রেকিং, সিবিআই প্রথম এফআইআর করলো শিক্ষা মন্ত্রকের অনুরোধে, যে তদন্তভার তারা হাতে তুলে নেয় সেই তদন্তে এফআইআর করলো সিবিআই নিট দুর্নীতিতে। দু নম্বর ব্রেকিং, গোটা নিট দুর্নীতির যা যা ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে তাও কিন্তু হাতে নিতে পারে সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, পরপর ব্রেক করছে ফার্স্ট অন বাংলায় রিপাবলিক বাংলা। পৌলমী, বেশ অনেক ধন্যবাদ, সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলয়। একের পর এক বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে, করা অবস্থান নেওয়া হয়েছিল। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তিনি বলেছিলেন কাউকেই রিঅ্যাক্ট করা হবে না। এই প্রথম এফআইআর করলো সিবিআই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন। ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, করাপশন এবং ইল্লিগাল অ্যাক্টিভিটি যে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে, অ্যাকশান তো না হয় না, উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য। এই সরকার যায় চোরেদের বাঁচাতে, কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে, দামি লক্ষ লক্ষ টাকা দামের লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে, আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই ইনভেস্টিগেশন, এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার, যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপ্রিটদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট দেওয়ার জন্য, ক্যাপিটাল পানিশমেন্ট, এই কাজটা ভারত সরকার করছে, এখানেই তফাত। প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর সিবিআই, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এফআইআর। এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারে সিবিআই, সমস্ত অভিযোগেরই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
নিট এবং নেট এন্ট্রান্স পরীক্ষায় যে বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল সিবিআইকেই তদন্ত ভার দিয়েছিল কেন্দ্র। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি স্পষ্ট বলেছিলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে, এই বেনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের কড়া শাস্তি দেওয়া হবে, কাউকেই রেয়াত করা হবে না। এবং তড়ি করি আমরা দেখেছিলাম যে বাতিল করা হয়েছিল ইউজিসি নেট। প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর সিবিআই এর, কেননা শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সঙ্গে অরিজিনাল প্রশ্নপত্রের মিল থাকার কারণে তড়িঘড়ি বাতিল করা হয় সেই পরীক্ষা। আর এবার প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম এফআইআর করলো সিবিআই।